হ্যালো, মাই নেম ইজ ইমরুল কায়েস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 2017 সালের যে এইচএস এর কোশ্চেন পেপারটা সলভ করা শুরু করেছিলাম আমরা, পার্ট ওয়ানে কিছুটা সলভ করেছি, আজকে ওটা কন্টিনিউ করবো আমরা পার্ট টুতে, এবং আরও দেখব কিছু কিছু কোশ্চেন তারপরে। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা শুরু করেছিলাম 3 নম্বর থেকে, হবে আমাদের 4 নম্বর কোশ্চেন। তোমরা দেখে নাও, কোশ্চেনটা হচ্ছে যে একটি কণা ইউ গতিবেগে, একটা কণা ইউ গতিবেগে যাত্রা শুরু করে এবং ত্বরণ হচ্ছে সরণের সঙ্গে সমান। আচ্ছা, এখানে তোমাদের জানা প্রয়োজন যে ত্বরণ কে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, অথবা আমরা লিখতে পারি ভি ডিভি ডিএক্স। তোমরা লক্ষ্য করো, অঙ্কটাতে টি এর কোনো উল্লেখ নাই। যেহেতু টি এর উল্লেখ নেই, তাহলে আমরা এটা নিব না, আমরা এটা নিয়ে করবো, কারণ এক্স এর উল্লেখ আছে, ভি এর উল্লেখ আছে, টি এর উল্লেখ নাই, তাহলে এটা নিব না। তাহলে আমরা এই পার্টটা নিয়েই করব। তাহলে ত্বরণ হচ্ছে ভি ডিভি ডিএক্স। বলেছে ত্বরণ হচ্ছে সরণের সঙ্গে সর্বদাই সমান। আচ্ছা, তাহলে কী হলো, ভি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কার সঙ্গে সমান, সরণ, সরণ মানে এক্স, গুণ করে দিই, এটাকে ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেট করলাম দুই দিক থেকে, তাহলে এটা কী হবে, ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু, তারপর প্লাস সি হবে। এইবার এই সি এর মানটা আমাকে বের করতে হবে, কারণ ওকে প্রুফ করতে বলেছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা প্রুফ করতে বলেছে। সি এর মানটা কী করে বের করবো, তার জন্য দেওয়া আছে এখানে, বলেছে প্রাথমিক গতিবেগ ইউ, প্রাথমিক গতিবেগ ইউ। আচ্ছা, প্রাথমিক গতিবেগ ইউ মানে স্টার্টিং যখন হয়েছিল তখন ইউ গতিবেগে স্টার্ট হয়েছে, কিন্তু আমরা জানি যে স্টার্ট যখন হয় তখন ডিস্টেন্সটা, সরণটা শূন্য থাকে। তাহলে সরণ কত থাকে, শূন্য, তার মানে এক সমান কত, শূন্য। এটা যদি আমি 1 নম্বর দিই আর এখানে যদি এটা বসিয়ে দিই, তাহলে বেগটা ছিল প্রথমে ইউ বাই টু ইকুয়ালস টু সরণ, তো শূন্য ছিল, শূন্য বাই টু প্লাস সি, তাহলে সি ইকুয়ালস টু ইউ বাই টু। ব্যাস, এটা যদি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি মানে হচ্ছে ইউ, ও সরি, এটা স্কোয়ার ছিল, হ্যাঁ, তাহলে ইউ স্কোয়ার বাই টু। টু কমন নিলে এখান থেকে, টু কমন নিলে এখান থেকে, টু কমন নিলে কেটে দিলে কী হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। প্রুফ ওয়ের কোনো কিছু একটা করতে বলেছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ব্যাস এটাই প্রুফ করতে বলেছে, হয়ে গেল প্রুফ, আশা করি বোঝা গেল। প্রথমে ত্বরণ ভি ডিভি বাই ডিএক্স, ত্বরণ, ত্বরণ হচ্ছে সরণের সঙ্গে সমান, ইকুয়াল করলাম, ইন্টিগ্রেশন করলাম, সি আসলো, এই সিটাকে আমাকে তাড়ানোর জন্য আমার কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন লাগিয়ে দিলাম, তাতে সি বেরিয়ে গেল, বসিয়ে দিলাম, মান বেরিয়ে গেল, আশা করি বোঝা গেল। নেক্সট পরের অঙ্কে যাই, পরের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং এর অঙ্ক। বলেছে এই ফাংশনটা ডিক্রিজিং যেই বিস্তারের মধ্যে সেই বিস্তারটা নির্ণয় করো। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা জানি এফ ওফ এক্স ইকুয়াল টু যে কোনো ফাংশনই যদি দেওয়া থাকে, আর ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে বললে আমরা সবার প্রথমে এফ ডেস এক্স বের করি। তাহলে সবার প্রথমে একবার ডেরিভেটিভ করবো, ঠিক আছে, এটা যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কী হবে, এফ ডেস এক্স ইকুয়ালস টু 1/x এর ডেরিভেটিভ কী হয়, -1/x2, এখানে এক্স তো নেই, 1/x2, তাহলে এটা স্কোয়ার। এইবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে, 2x, তাহলে অ্যাকচুয়ালি ফাংশনটা কী হলো, এফ ড্যাশ এক্সটা কী হলো, সেটা হচ্ছে -2x/1+x2 হোল স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো যে নিচের যে পার্টটা আছে সব সময় পজিটিভ, এটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, কারণ স্কোয়ার আছে একটা, তাতে আবার এটা মাইনাস আছে, তাহলে এই পার্টটা মাইনাস কখন থাকবে, যেহেতু বলেছে ডিক্রিজিং ফাংশন, তাহলে এই পার্টটা মাইনাস কখন থাকবে, যদি এক্সটা পজিটিভ হয়, নিচের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এটা অলওয়েজ পজিটিভ, এটা নিয়ে আর ভাববো না, আমরা জাস্ট খালি উপরের পার্টটা ভাববো, যে এই মাইনাস পার্টটা মাইনাসই কখন থেকে যাবে, যেহেতু ডিক্রিজিং, আমরা জানি এফ ডাস এক্স যদি নেগেটিভ হয় তাহলে এটা ডিক্রিজিং ফাংশন হবে, নেগেটিভ দেখতে পাচ্ছি, এক্স যদি পজিটিভ হয় তাহলে টোটালটা নেগেটিভ হবে, আর এক্স যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন জিরো হয়ে যাবে, কিন্তু আমাদের লেস দেন জিরো চাই তো, তাহলে ওই জন্য এক্সটাকে কিন্তু সব সময় গ্রেটার দেন জিরো হতে হবে, গ্রেটার দেন কত জিরো জানি না, গ্রেটার দেন জিরো যত ইচ্ছা হওয়া যায়, ইনফিনিটি অবধি যদি হয় তাও হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কোন বিস্তার হলো তাহলে এখানে, তাহলে এফ ড্যাশ
এক্সটা লেস দেন জিরো হবে, জিরোর থেকে ছোট হবে যখন এক্স গ্রেটার দেন জিরো হবে। তাহলে এক্স গ্রেটার দেন জিরো মানে কি, বিস্তারটা কী হলো তাহলে? জিরো থেকে শুরু করে অবশ্যই জিরো না, জিরো থেকে বড়, কারণ জিরো হলে টোটালটা জিরো হয়ে যাবে, জিরো থেকে বড় ইনফিনিটি অবধি যেতে পারে। আমরা ওপেন ইন্টারভ্যালে লিখবো এরকম করে, এরকম লিখতে পারো অথবা তোমরা লিখতে পারো জিরো লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। ঠিক আছে, বোঝা গেল? এটা আমার সিম্পল অঙ্ক আছে, যখনই কোনো কিছু মনে রাখবে, যখনই কোনো কিছুর কোনো ফাংশন দেওয়া আছে আর ওই ফাংশনটার ইনক্রিজিং আর ডিক্রিজিং চেক করতে বলেছে, তাহলে সবার প্রথমে আমরা ডেরিভেটিভটা বের করবো। ডেরিভেটিভটা বের করার পর যেহেতু এই অঙ্কে যেহেতু বলেছে আমাদের ওই ফাংশনটার বিস্তারটা নির্ণয় করো, কোন বিস্তারের মধ্যে ওটা ইনক্রিজিং বা ডিক্রিজিং, তাহলে আমরা অ্যাকচুয়ালি এফ ডেস এক্স ফাংশনটা নির্ণয় করার পর দেখবো এবার যে এটা ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, কোন কন্ডিশনের জন্য এটা ইনক্রিজিং বা কোন কন্ডিশনের জন্য ডিক্রিজিং। আমরা দেখলাম এটা যে এখানে যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয় তাহলে এটা সবসময় ডিক্রিজিং, লেস দেন জিরো হবে, আর লেস দেন জিরো হলেই ডিক্রিজিং হয়। তাহলে শর্ত হচ্ছে আমার এক্সকে জিরোর থেকে বড় হতে হবে, তার মানে জিরো থেকে ইনফিনিটি অবধি হতে পারে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। পরের অঙ্কটা একটা মজাদার অঙ্ক, মজাদার এই কারণে কারণ এটা অ্যাকচুয়ালি একটা সূত্র, সূত্র এটা পিরিয়ডিক ফাংশনের সূত্র। এটা তো হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এক্স দিয়েছে। পিরিয়ডিক ফাংশনগুলো এরকমের বিহেভ করে, পিরিয়ড যদি এ হয়। যাই হোক, দেখি এ থেকে এ প্লাস টি এফ অফ এক্স ডিএক্স, যে এর মান যদি নির্ণয় করা হয় তাহলে ওই মান নির্ণয়ে এর কোনো ভূমিকা থাকবে না, এ নিরপেক্ষ, এটাই প্রশ্ন। তার মানে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটাকে আমার এমন একটা ইন্টিগ্রেশনের আকার দিতে হবে বা এমন একটা ভ্যালুর আকার দিতে হবে যেই ভ্যালুর মধ্যে এর কোনো গুরুত্বই থাকবে না, মানে এ থাকবে না। তার মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে এইখান থেকে এটা আর এখান থেকে এটা এলিমিনেট করতে হবে আমাকে, যে করেই হোক না কেন। সিম্পল অঙ্ক খুব বেশি জটিল না, আমরা ধরে নিব যে এ ইকুয়াল টু ধরে নেব, সরি এক্স ইকুয়াল টু ধরে নেব এ প্লাস জেড, ধরে নিলাম, তাকে ডেরিভেটিভ করি। ডিএক্স ইকুয়ালস টু কী হবে তাহলে? ডি জেড। মানগুলো যদি বের করি এক্স আর জেডের, কারণ যেহেতু ধরে নিয়েছি তাহলে লিমিটগুলো চেঞ্জ করতেই হবে, জানি আমরা করতে হয় এরকম। তাহলে এক্সের লিমিট ছিল একবার এ আর একবার ছিল এ প্লাস টি। এক্স যদি এ হতো তাহলে এ ক্যান্সেল হতো, জেড ইকুয়ালস টু জিরো হতো। আচ্ছা, এক্স যদি হতো এ প্লাস টি, এ প্লাস টি, এখানে যদি এ প্লাস টু টি লিখতাম তাহলে এ কেটে যেত, জেড ইকুয়ালস টু টি হতো, তাহলে টি, লিমিট চেঞ্জ হয়ে গেছে, লিখে দিই। তাহলে জেড এ ট্রান্সফার করলে আমার ইকুয়েশন হচ্ছে এ এর জায়গায় হয়ে যাবে জিরো আর এ প্লাস টি এর হয়ে যাবে টি, ব্যাস ব্যাস। এফ অফ এক্স, এফ অফ এক্স, এক্সটা কত হয়ে যাবে? এ প্লাস জেড, কারণ এক্স এটা ধরেছি। ডি এক্সটা হয়ে যাবে ডি জেড, ট্রান্সফার করতে পেরেছি আমরা, আশা করি বোঝা গেল। তোমরা যদি ইন্টিগ্রেশন শিখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, এটা খুবই সিম্পল জিনিস। তারপর আচ্ছা, আমরা করছি কি, এইটাকে এই, এটা তো একটা ভেরিয়েবল, আর আমরা জানি কি যে কোনো ভেরিয়েবলে কোনো একটা ইন্টিগ্রেশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে ট্রান্সফার করা যায় বা রিপ্লেস করা যায়। আমরা রিপ্লেস করে নিচ্ছি, আমরা এক্স দিয়ে রিপ্লেস করছি, এ প্লাস এক্স ডিএক্স, এটাতে আপত্তি থাকার কথা না, কারণ আমরা জানি এটা একটা সূত্র যে কোনো একটা ইন্টিগ্রেশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলটাকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা এক্স দিয়ে রিপ্লেস করলাম, কোনো ব্যাপার না, করতেই পারি। আচ্ছা, এই পার্টটা মানে কি, এই পার্টটা এ প্লাস এক্স মানেই তো এফ এক্স, তাহলে জিরো থেকে টি এফ এক্স ডিএক্স। দেখো এরকম একটা ইন্টিগ্রেশন দেওয়া ছিল যে ইন্টিগ্রেশনটার আকার এমনভাবে নিয়ে আসলাম যেখানে এ নাই, তাহলে যদি এ না থাকে তাহলে এটা এ নিরপেক্ষ হয়ে গেল, এ নিরপেক্ষ প্রমাণিত। বোঝা গেল একটা ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশনটা এ নিরপেক্ষ হয়ে গেল, মানে এ নেই আর কি। আচ্ছা, পরের অঙ্কটা, পরের যে দুটো অঙ্ক দিয়েছে সেই দুটো অঙ্ক হচ্ছে ভেক্টরের অঙ্ক। ডি এর এক নম্বর অঙ্কটা দেখি, বলেছে কি এ একটা এরকম ভেক্টর আর বি একটা এরকম ভেক্টর, যদি এরকম দুটো ভেক্টর হয় তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি লম্ব হওয়ার জন্য ল্যামডা এর মান কত হতে হবে? তাহলে সবার প্রথমে এটা আর এটা লম্ব তখনই বের করবো যখন এই ভেক্টরটা আর এই ভেক্টরটা জানা থাকবে। আগে বের করি এই ভেক্টরগুলো কত হয়, এ প্লাস বি ভেক্টরটা কত হবে যোগ করি, তাহলে এটা থ্রি আই আই, তার মানে ফোর আই জে ল্যামডা জে, তার মানে ওয়ান প্লাস ল্যামডা জে, নাইন কে থ্রি কে টুয়েলভ কে, তাহলে একটা ভেক্টর তো বেরিয়ে গেল। বিয়োগ ফলটা বের করি, তাহলে কত হচ্ছে টু আই, এটা বিয়োগ করলে কত হবে, ওয়ান মাইনাস ল্যামডা জে প্লাস সিক্স কে,
দুটো বেরিয়ে গেল। আচ্ছা লম্ব, এবার যদি তোমাদের মনে থাকে সব সময় ভেক্টরের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, যখনই বলা হয় দুটো ভেক্টর লম্ব তার মানে ওদের ডট প্রোডাক্টটা হয়ে যায় জিরো। তাহলে এটা আর এটা ভেক্টর লম্ব বলেছে, তাহলে ডট প্রোডাক্ট কী হবে? জিরো হবে। তাহলে এই ডট প্রোডাক্টটা জিরো। চলো ডট প্রোডাক্ট বের করি। ডট প্রোডাক্ট কীভাবে বের করতে হয়? আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, আর কে এর সঙ্গে কে গুণ লিখবো, প্লাস করবো। বাহ, 8 প্লাস 1 মাইনাস ল্যামডা, সরি প্লাস ছিল ওটা, 1 মাইনাস ল্যামডা, ওটা হলো, এটা কত ছিল? 12 6 72 0। তাহলে কত হচ্ছে? 72, 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, এখানে ফর্মুলা, প্লাস 80 ইকুয়ালস টু জিরো। তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 81, সিম্পল। তারপর ল্যামডা ইকুয়ালস টু তাহলে কত হবে? প্লাস মাইনাস 9। তাহলে ল্যামডা এর মান যদি প্লাস মাইনাস 9 হয় তবে এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো ভেক্টর কী হয়ে যাবে? পরস্পর লম্ব হবে। ব্যাস, এটাই অ্যান্সার। বোঝা গেল? পরের অঙ্কে যাই। আচ্ছা পরের অঙ্কে যাওয়ার আগে বলি, তোমরা যদি এই অঙ্কগুলো করো খাতায় তাহলে অঙ্কটা, ভিডিওটা পজ করবে, পজ করে অঙ্ক করে নেবে, না হলে ওয়েট করলে ভিডিও লম্বা হয়ে যাবে। পড়ে যায় নেক্সট, যে 2 নম্বর অঙ্কটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি প্লেনের অঙ্ক, বলেছে আই প্লাস জে প্লাস কে এই বিন্দু দিয়ে যাই বিন্দুগামী, আর আর ডট 2i মাইনাস জে প্লাস 2k ইকুয়ালস টু 5 সমান্তর, মানে এই সমতলের সমান্তরাল একটা সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো। ওকে, তার মানে একটা প্লেনের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হচ্ছে এই প্লেনের সমান্তরাল এবং ওই প্লেনটা আবার এই বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, কীভাবে বের করবো? সিম্পলি আমরা জানি কোনো প্লেনের সমান্তরাল, একটা প্লেন সাপোজ এ আছে, একটা প্লেন এটা আছে, এই এটার সমান্তরালের সমান্তরাল প্লেনের যে ইকুয়েশন হবে সেম টু সেম এটার মতোই হবে, জাস্ট খালি কনস্ট্যান্ট চেঞ্জ হবে। যদি কনস্ট্যান্ট চেঞ্জ করে অন্য কিছু করে দিই তাহলে ওটাই হয়ে যাবে এর সমান, মানে এর সমান্তরাল প্লেন। তাহলে ধরবো আমরা আগে, কারণ আমরা এক্স্যাক্ট জানি না কনস্ট্যান্টটা কত হবে, তো কনস্ট্যান্টটাই তো বের করতে হবে আমাদের। তাহলে আমরা ধরে নিই যে এইখানে মাইনাস জে প্লাস 2k ইকুয়ালস টু কিছু একটা ডি, এটা হচ্ছে প্লেন, এটি হলো নির্ণেয় সমতল, এটা প্লেন ধরলাম। এবার আমরা বের করবো, এবার এই প্লেনটা কি করেছে? এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, তাহলে এই পয়েন্টটা দিয়ে যেহেতু পাস করেছে তাহলে এই পয়েন্টটা এটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই পয়েন্টটা আর এর জায়গায় যদি এই পয়েন্টটা বসিয়ে দিই তাহলে এটা এই প্লেনটাকে মানবে। তাহলে যেহেতু উক্ত সমতল আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী, অতএব তাহলে স্যাটিসফাই করবে, মান বসিয়ে দিই, তাহলে আরে জায়গায় মান বসাতে হবে না, আই প্লাস জে প্লাস কে ডট 2i মাইনাস জে প্লাস 2k ইকুয়ালস টু ডি, গুণ করে দে, ডট প্রোডাক্ট হচ্ছে সিম্পল 2, এটা গুণ করলে কত হবে? মাইনাস 1, এটা গুণ করলে কত হবে? প্লাস 2 ইকুয়ালস টু ডি। তাহলে ইমপ্লাই কত? ডি ইকুয়ালস টু কত বেরিয়ে গেলো? 3। ডি এর মান 3 বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্ক। তাহলে অতএব নির্ণেয় সমতল কত? আর ডট 2i মাইনাস জে প্লাস 2k ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে প্লেন। ঠিক আছে, পরের অঙ্ক, ইয়ের 1 নম্বর অঙ্ক, পি অফ এ বলে দিয়েছে যেটা হচ্ছে 2/3, পি অফ বি বলে দিয়েছে সেটা হচ্ছে 1/2। আচ্ছা আর একটা, পি অফ এ ইন্টারসেকশন বি বলে দিয়েছে যেটা হচ্ছে 1/6। তাহলে নির্ণয় করো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা মান নির্ণয় করতে বলেছে, সহজে হয়ে যাবে আমরা। দেখো এটা অঙ্কের ডাইরেক্ট একটা ফর্মুলা হয় ক্লাস 12-এর বইয়ে, তো যাই হোক হয়তো এরকম অঙ্ক অনেক পেয়ে যাবে ক্লাস 12-এর বইয়ে, আমি জাস্ট সিম্পলি শর্টকাট করাচ্ছি আরও, মানে শর্ট একে তো শর্ট করছে দাদা আবার শর্টকাট। যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে সেটার ফর্মুলা হচ্ছে যেটা সিঙ্গেল আছে কমপ্লিমেন্ট যেটাতে নাই সেটা পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সিম্পলি এটা, আর কিচ্ছু করতে হবে না। যদি তোমাদের ফর্মুলা থাকতো এটা এ ইন্টারসেকশন বি, এটাতে যদি কমপ্লিমেন্ট থাকতো
তাহলে কমপ্লিমেন্ট ছাড়া যেটা পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ফর্মুলা আরও তাড়াতাড়ি যাবে। তো যাই হোক, আমাদের যেহেতু ওটা আছে তাহলে করি, মান তো দেওয়াই আছে, পি অফ এর মান কত 2 এর 3 মাইনাস এই মানটা দেওয়া আছে 1 এর 6, 6 4 মাইনাস 1 এর 2, তাই না? বাস তাড়াতাড়ি হয়ে গেল। পরের অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে এক্সপেকটেশনের অঙ্ক। আচ্ছা এক্সপেকটেশন ইয়ের 2 নম্বর অঙ্কটা আমাদের মান বের করতে বলেছে ই অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0। তো কয়েকটা জিনিস বলে রাখি, এক্স বার মানে, এক্স বার মানে হয় মিন, এটা হয় আবার কনস্ট্যান্ট, তাই না? এটাই তো এক্স বার, কি এক্স বার মানে হচ্ছে মিন। আবার এটাকে ই অফ এক্স দিয়ে লেখা যায়, সেটা হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখা প্রয়োজন, এক্সপেকটেশনের অঙ্ক যখনই করব এই টাইপের বার যেহেতু বলেছে আগে বলে রাখা প্রয়োজন, প্রমাণ করতে বলেছে। যাই হোক, আমরা 0 প্রমাণ করবো, লিখবো না। এইবার এক্সপেকটেশন যেটা ই আছে সেটা কিন্তু লিনিয়ার। হ্যাঁ, যদি লিনিয়ার হয় তাহলে এই প্রপার্টি মেনে চলবে না, ই যেহেতু লিনিয়ার, লিনিয়ার অপারেটর, অ্যাকচুয়ালি লিনিয়ার মানে লিনিয়ার অপারেটর, ই যেহেতু একটা লিনিয়ার অপারেটর তাহলে লিনিয়ার অপারেটর মানে জানি এই রুল ফলো করে, লিনিয়ারিটির একটা প্রপার্টি এটা। তাহলে ই অফ এক্স মাইনাস এটা কি কনস্ট্যান্ট, তাই তো? এক্স বার ইজ কনস্ট্যান্ট। তাহলে যদি এক্স বার একটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি ই অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট জানা আছে এটা, ই অফ কনস্ট্যান্ট তোমরা যদি এক্সপেকটেশনের অঙ্ক করো তাহলে দেখবে এক প্রথম দুই প্রথম বা দ্বিতীয় ফর্মুলা এটা, ই অফ সাম কনস্ট্যান্ট ইকুয়াল টু শুধু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটা কী হবে, তাহলে যেহেতু এক্স বার এক ধরনের কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। আবার আমরা কি জানি এক্স বার সমান কিন্তু ই অফ এক্স, তাই না? তাহলে কী হলো, এটা প্রমাণিত। কি নিয়েছিলাম আমরা, ই অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস টু 0। বোঝা গেল? আবার বলি কীভাবে হলো ই অফ এক্স, এটা জানার জন্য আমাকে একটু জানতে হবে আমাদের যে এক্স বার জিনিসটা কি। এক্স বার মানে হচ্ছে মেইন। আচ্ছা মেইন মানে আমরা ই অফ এক্সও বলতে পারি এক্স বারকে, আর মিন এক ধরনের কি কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই, যেহেতু ই একটা লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর মানে এটা ডিস্ট্রিবিউটিভ, মানে ডিস্ট্রিবিউটিভ যে লটা থাকে ওই রকম লিনিয়ার অপারেটরের একটা ধর্ম আছে, সে ধর্মটা মেনে চলবে। যাই হোক, দুজনের উপরেই অপারেট হবে। অপারেট হওয়ার পর আমরা দেখলাম যে যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট মানে কি শুধু একাই বাইরে আসবে এক্স বার, আবার এক্স বার মানে কি কিউ অফ এক্স। তাহলে বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে, আজকে এই ভিডিওতে এই অবধি, এর পরের ভিডিওতে আমি এক এক করে আবার বড় কোশ্চেন সলভ করা শুরু করবো। থ্যাংক ইউ।